हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल द वे टू सक्सेस। बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल द वे टू सक्सेस। तो फ्रेंड्स, तुम्हारा हम अने जो ना जी एक सरकारी प्रकल्प सीरीज आरम्भ करी जरा हमार चैनल नतून दर्शक एवं जरा पुरानो दर्शक ता अवश्य जान। आज हमें सबला प्रकल्प नहीं किन्तु आलोचना करब, विस्तारित थाकबे ए भिडियोते। तो तुम्हारा अवश्य भिडियो देखो और चैने जरा नतून दर्शक तारा चैनल सबसक्राइब कर पास बेल आइकन बजे दाओ जेको चाकरी संक्रांत भिडियो एवं आपडेट पे। तो फ्रेंड्स, प्रकल्प सीरीजे ये 27वां भिडियो सबला प्रकल्प। तो ये प्रकल्प की उद्देश्य तो ये विस्तारित जेनेब, तो चलो देखे ना जा। तो फ्रेंड्स देखते प्रकल्प नाम हलो सबला प्रकल्प। एर कथा दफ्तर देखे नाओ, नारी और शिशु उन्नयन और समाज कल्याण दफ्तर। ये प्रकल्प की उद्देश्य हमें विस्तारित जेनेब। किशोरी स्वास्थ्य पुष्टि जीवनशैली और कर्मसंस्थानगत उन्नति घटिए तादेर क्षमतायन बृद्धि हे प्रकल्प माध्यम। परिपूरक पुष्टि व्यवस्था करा हे स्वनिर्भर गोष्ठी तैरी खाबार अंगनवाड़ी केंद्र माध्यम किशोरी किन्तु सरबराह करे। এইভাবে অপুষ্টি দূর করার পাশাপাশি স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর কৈশোরজনিত প্রজনন ও যৌন স্বাস্থ্য, পরিবার ও শিশু সুরক্ষা ও যত্নের ব্যাপারে সচেতনতা তৈরি করা হচ্ছে কিশোরীদের মধ্যে। রাজ্যের 7টি জেলায় কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সমন্বয় তৈরি করে কিন্তু এই প্রকল্প চলছে। গৃহকর্মে ও জীবনের নানান ক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ ও বিদ্যালয় বহির্ভূত কিশোরীদের লেখাপড়ার ব্যবস্থা করার কাজ চলছে এই প্রকল্পে। তাদের কিশোরী কার্ড নামে একটি কার্ড দেওয়া হচ্ছে যেখানে তাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া থাকবে। এবার দেখে নাও কারা আবেদন করতে পারবে। 11-18 বছর বয়সী অবিবাহিত কিশোরী কন্যারা, বর্তমানে কোচবিহার, জলপাইগুড়ি, নদিয়া, পুরুলিয়া, কলকাতা, মালদা এবং আলিপুরদুয়ার এই 7টি জেলায় এই প্রকল্প কিন্তু চালু হয়েছে এবং বর্তমানে চলছে। কোথায় যোগাযোগ করতে হবে? গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং ব্লকের সিডিপিওর সঙ্গে যোগাযোগ করতে হবে। বর্তমানে এই প্রকল্পের নাম কিশোরীদের জন্য প্রকল্প স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্ল। এই প্রকল্পের নাম কিন্তু বর্তমানে কিশোরীদের জন্য প্রকল্প করা হয়েছে এবং এই প্রকল্পের আওতায় 11-18 বছর বয়সী এবং বিদ্যালয় বহির্ভূত কিশোরী মেয়েদের জন্য সবলা প্রকল্পের সমস্ত পরিষেবা সারা রাজ্য জুড়ে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া হবে। এরপর দেখে নাও যে সমস্ত জেলায় সবলা প্রকল্প কার্যকরী নয় সেই সমস্ত জেলার জন্য প্রকল্পের নাম কিশোরী শক্তি যোজনা। দপ্তর ও বিভাগের নাম নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর, যেখানে এই সবলা প্রকল্প কিন্তু কার্যকর নয় সেই সব জেলার ক্ষেত্রে কি কি করতে হবে সেই সব জেলার প্রকল্পের উদ্দেশ্য দেখে নাও। সবলা প্রকল্পের অধীন 7টি জেলার বাইরে যে জেলাগুলি আছে সেখানে 11-18 বছর বয়সী কিশোরী কন্যাদের পুষ্টি স্বাস্থ্য উন্নয়নগত অবস্থানে উন্নতির জন্য চালু আছে সবলার অনুরূপ এই প্রকল্প। কিশোরী মেয়েদের আত্মনির্ভরতা বাড়িয়ে তুলতে সাহায্য করায় এই প্রকল্পের উদ্দেশ্য। ওইসব জেলায় 11-18 বছর বয়সী কিশোরী কন্যারা এই সুযোগ পাবে। ব্লক স্তরে ও গ্রাম স্তরে যোগাযোগ করতে হবে। বর্তমানে এই প্রকল্প বন্ধ করে ভারত সরকার কিশোরীদের জন্য প্রকল্প নামক একক প্রকল্প চালু করেছে। তো ফ্রেন্ডস, এই প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওতে। তো তোমরা বুঝতে পেরেছো প্রকল্পটা কী, প্রকল্পের কী উদ্দেশ্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।